পয়ো হে লাল চান নৌকার মাঝি আমাহাই করিও হো পার। এ গ্রুপ আছে না নাই ভাই? আমি পাপি গুণাগার বান্দা দয়াল, আমি পাপি গুণাগার বান্দা দয়াল, কেমন হবরে পাহার। ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও হো পার। বলেন তোই বাবায় পার করাইতে পারবে? কথা বলেন পারবে? পার করানোর মালিক, সাফাত করার মালিক একমাত্র আমার নবী, আপনার নবী। যতই পীর মুরিদি করো বাবা, করো ভালো কথা, ভালো পীর মুরিদি করো। যারা এই ধরনের পীর মুরিদি করবে তারা সেদিন আটক হয়ে যাবে, হাউজে কাউসারের পানি তাদের নসিবে হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাজিরে বলতেছিলাম নবীজিকে পাগল বলার আরেকটি কারণ, আরেকটি কারণ হলো যে নবীজিকে দমন করা। কি করা? দমন করা, সত্যকে দমন করা। পাগল বলে দমন করতে হবে। মক্কার গ্রামে গ্রামে তাবুতে তাবুতে কাফেরেরা গিয়ে বলে, তোমরা মুহাম্মদের কাছে কেউ যাবা না, মুহাম্মদ হলো একটা পাগল, মুহাম্মদ হলো একটা। এখন যদি কেউ এলাকার ভিতরে বলে ওইখানে একটা পাগল আসছে, সবাইকে যায় দেখি আসছে, বলে না? ছোট সময় এটা ছিল, যদি বলছে যে একটা পাগল আসছে, কয় দেখি আসি তো পাগলটাকে এরকম। এখন এই চাহিদা আছে না নাই আপনাদের? আছে না? তাবু জাহেল উতবা সাইবা আর যারা কাফের ছিল বলতেছে মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের কাছে কেউ যায়ও না। কয় পাগল তো ভালো কথা, তাহলে দেখে আসতে অসুবিধা কি? দেখে আসি কেমন পাগল। যখন পাগলকে দেখতে যায়, এরে পাগলের চুল এত সুন্দর, এখনকার পাগলের চুল তো থাকে জট বাঁধানো, ঠিক কিনা? পাগলের চুলগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর, চরিত্রে এত সুন্দর, এত পাগল তো পাগল, এর মতো পাগল আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে পাগল উপাধি দেওয়ার আরেকটা চূড়ান্ত পর্যায়ের তাদের ষড়যন্ত্র ছিল নবীজিকে দমন করা। পাগল বললে কেউ যেন তার কাছে না যায়, পাগল বললে কেউ যেন নবীজিকে না মানে, এই জন্যে নবীজিকে বলেছিল পাগল। বন্ধু, বর্তমানেও দেখবেন রাজাকার মৌলবাদী বলে আমাদেরকে জব দিয়ে দমন করতে চাইছিল। চাইছিল কি চাইছিল না? নবীজিকে পাগল বলে দমন করতে চাইছিল, পারে নাই। অসংখ্য মানুষগুলো পাগলকে দেখতে যায় মুসলমান হয়েছে। তদ্রূপ যে বাংলাদেশের ভিতরে লক্ষ্য করে দেখেন, যারাই রাজাকার বলে মৌলবাদ বলে দমন করতে চাইছিল, যারাই ছিল রাজাকার তারাই হয়ে গেছে এখন সরকার, কথা কোন ঠিক কিনা? তখন নবীজিকে দমন করতে চেয়েছিল, তখন নবীজিকে দমন করতে তারা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তেই নবী হয়েছিল দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
ফিল মাজিদি ওয়া ফি ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে কি উপদেশ দিচ্ছেন এবং সূরাতুল কাউসার কেন নাজিল করলেন, আমরা বিস্তারিত আলোচনা সংক্ষেপে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা। শুরুতেই সূরাতুল কাউসারকে কাউসার বলে নাম রাখার কারণ হচ্ছে, যেমন এর আগে বলা হয়েছিল প্রত্যেকটা সূরার নাম রাখার বিশেষ কিছু কারণ রয়েছে, তো সূরাতুল কাউসারের নাম রাখারও একটি কারণ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে হাউজে কাউসার দিয়েছেন সেই কাউসার সম্পর্কে এই সূরাটির ভিতরে আলোচনা করা হয়েছে। সূরাটির প্রথম আয়াতে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার শব্দটিকে লক্ষ্য করে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন, কখন নাজিল করলেন, পাশাপাশি আমরা সূরাটির মাঝখানে আল্লাহ তাআলা কি বলতেছে আলোচনাগুলো মনোযোগ এবং আমলের নিয়ত শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা। শুরুতেই আমরা জানব যে সূরাটি আল্লাহ তাআলা কখন নাজিল করলেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবন দশায় বিয়ে শাদী করছেন, তো বিয়ে শাদী করছেন না, কথা বুঝেন না, আল্লাহ নবী বিয়ে শাদী করছেন না, বাচ্চা কাচ্চা হয়েছে না, তো আমাদের ভিতরে দেখবেন যাদের মেয়ে বাচ্চা বেশি, ছেলে নিতে নিতে প্রায় 7-8টা মেয়ে বাচ্চা হয়ে যায়, আবার যদি ছেলে আসে মেয়ের আশায় আশায় আরও কয়েকটা ছেলে হয়, আছে না? তো আমার নবী, আপনার নবীর ছেলে বাচ্চা মারা যায়, ছেলে বাচ্চা থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় দোস্ত, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আসমান আর এই জমিন কিছুই সৃষ্টি করতো না আমার আপনার নবীকে যদি সৃষ্টি না করা হতো, আমার আপনার নবীর উসিলা করিয়া গোটা পৃথিবী আর এত কিছুর আয়োজন করেছেন। লক্ষ্য করে দেখেন, আমার নবীজি, আপনার নবীজি জীবন দশায় বিয়ে শাদী করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, রাজনীতি থেকে শুরু করে
সমস্ত কাজ নবীজি আঞ্জাম দিয়েছেন। নবীজির জীবন দশায়, নবীজির জীবন দশায় যে সমস্ত ছেলে সন্তান হতো, ছেলে সন্তানগুলো বাঁচত না, মারা যাইত। আমার নবীজি ছেলে সন্তানগুলো যখন মারা যায়, তখন মক্কার কাফেরেরা, বিশেষ করে দুইজন কাফের রে বাবা, একজনের নাম হলো আস ইবনে ওয়াইল, কাফেরেরা তখন মানুষদেরকে বলে মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদের ছেলে সন্তান বাঁচে না, মুহাম্মদের জন্মের অর্থাৎ মুহাম্মদের বংশের সিলসিলা থাকবে না, মুহাম্মদের নাম নিশানাও থাকবে না, মুহাম্মদের নাম নেনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, কথা বুঝতেছেন? ছেলে সন্তান হলে পায়ার একটা বংশ বিস্তার থাকলো, এর বংশটা বাড়বে। আমরা বংশ ধরি মূলত ছেলের দিক থেকে, মেয়ে বিয়ে দিয়ে দিলেন আরেকজনের বংশ বাড়াবে, আপনার বংশ আসবে কি থেকে? আপনার ছেলের থেকে। তা বিশেষ করে দুইজন কাফের, একজনের নাম হলো আস ইবনে ওয়াইল, আরেকজনের নাম হচ্ছে কাব ইবনে আশরাফ। এই দুইজন পাতি নেতা বিশ্ব নবীজির ব্যাপারে কটূক্তি করত, যেখানে সেখানে নবীজির নাম যদি কেউ নিত, নবীজির ব্যাপারে যদি কেউ কোনো কথা বলতো, তখন ওই কাব ইবনে আশরাফ আর আস ইবনে ওয়াইল দুইজন বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দেন, নাউজুবিল্লাহ বলেন, অত বংশের লোকে নাই, ওর বংশের বাতি দেওয়ার মতো ছেলে সন্তান নাই, ওর কথা এখানে বলিও না। এইভাবে যখন নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিঃসন্তান বলে যখন গালি দেয়, আবতার সূরাটির শেষে আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবতার শব্দের অর্থ হল লেজ কাটা, আবতার অর্থ হল নিঃসন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দেন নাই, বিধায় এই দুইজন কাফের যেখানে সেখানে বলতো নবীজির তো সন্তান নাই, ছেলে সন্তান নাই, তার বংশ ধরে রাখার মতো কোনো মানুষ নাই। এইভাবে যখন এই দুইজন যেখানে সেখানে কটূক্তি করত, আমার নবীজির মন খারাপ। বলেন তো, আমরা কেউ যদি কাউকে ভালোবাসি, তার মন যদি খারাপ থাকে, বলেন তো আমাদের ভালো লাগবে? যুবকরা যারা প্রেম করে, প্রেমিকা যদি সাত দিনও ভাত না খায়, বারে বারে ফোন দেয় সোনা ভাত খাও, আছে না নাই কথা বলেন? যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, হুজুরকে যারা পছন্দ করে, হুজুর ভাত খাইছেন নি, বাড়ি থেকে তো আসছেন, পালি দিছে না নাই, ভাত খাইছেন নি। যার সাথে যার মহাব্বত হয়, যার সাথে যার ভাব হয়, তার কোনো দুঃখ কষ্ট সইতে পারে না। আমার নবী, আপনার নবী কিন্তু মন খারাপ কাফেরদের এই সমস্ত আচরণে। পক্ষান্তরে মেয়ে সন্তানগুলো কিন্তু মরে না, মেয়ে সন্তান বলতে যেরকম জয়নাব, রুকাইয়া, ফাতেমা, উম্মে কুলসুম, আর পক্ষান্তরে ছেলে সন্তান যেগুলো ছিল কাসেম, ইব্রাহিম, তাইয়েব, মোটামুটি চারজন সন্তান ছেলে সন্তান নবীজির ছোট অবস্থায়, তারা ছোটকালেই বাল্যকালেই যখন মারা যায়, ইব্রাহিম নামক সন্তানটা মোটামুটি একটু বড় হয়েছিল, সন্তানের লাশ পিতার কাঁধে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভারী, যাদের সন্তান মারা যায় সেই সন্তানের লাশ বাবা বহন করে, এর মতো বেদনাদায়ক আর কথা হতে পারে না। এমনিতেই নবীজির সন্তানগুলো, ছেলে সন্তানগুলো মারা যায়, আর অপরদিকে কাফেরেরা যখন বলে নবীজি নিঃসন্তান, নবীজি আবতার লেজ কাটা, তার বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না, তার বংশের মানুষ থাকবে না, তার নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ থাকবে না। আচ্ছা বলেন দেখি, আজকে নবীজির নাম উচ্চারণ করার মতো মানুষ আছে না নাই? আছে না নাই? আবার দেখেন, যারা ওই সময় বলেছিল যে মুহাম্মদের নাম লেনেওয়ালা কেউ থাকবে না, তার বংশের কেউ থাকবে না, দেখেন আজকাল কেউ কি বলে যে আমি আবু জাহেলের বংশধর? বলে কেউ?
কেউ কি বলে আমি এই আকাব ইবনে আশরাফের বংশধর? কোন কাফেরের পরিচয় কেউ দেয় নাই, দেবে না, কারণ আল্লাহ নিজে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, হে যারা আপনারা বিরোধিতা করবে, যারা আপনাকে নিঃসন্তান বলবে, যারা আপনাকে লেজ কাটা বলবে, যারা আপনাকে বলবে আপনার নাম নিশানা থাকবে না, নবী হে শোনেন, আপনার নাম নিশানায় থাকবে, তাদের নাম নিশানায় পৃথিবীতে থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, মন কেন খারাপ করলেন, মন কেন খারাপ করলেন? নবীজির মনকে ভালো করার জন্য, নবীজিকে সান্ত্বনা করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরাও বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস রে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন নবীজি মসজিদের ভিতরে বসে আছে, এমত অবস্থায় আমার নবী, আপনার নবী ঘুম ঘুম ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যখন ওহি আসতো, ওহির যে একটা ভার আছে, ওহির যে একটা ওজন আছে, যখন আল্লাহর নবী ঘোড়ায় থাকতো, এমতো অবস্থায় যদি ওহি আসতো, ঘোড়ার পাগুলো পর্যন্ত মাটিতে নেমে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ওহির ওজন আছে না নাই? যখন ওহি আসতো, তখন কিন্তু আল্লাহর নবীজির স্বাভাবিক, যেরকম আমরা স্বাভাবিক আছি, তখন কিন্তু একটু অস্বাভাবিক হয়ে যাইত। এই জন্য দেখা যায় যে নবীজিকে অনেকেই তখন পাগল বলতো। কি বলতো? পাগল উপাধি দিত। মোটামুটি কয়েকটা কারণে নবীজিকে পাগল বলতো। নাম্বার এক, এমনিতেই কোনো কারণ ছাড়াই পাগল। যেমন বর্তমানে হুজুরদের দোষ ধরতে কোনো কারণ লাগে না, দোষ থাকলেও দোষ, না থাকলেও দোষ, কথা কন ঠিককে না। হুজুর কেন আসতে হাঁটে? কয় খাওয়াটা আজকে জুত মতো হয়েছে। হুজুর জোরে কেন হাঁটে? কয় দাওয়াত পাইছে। হুজুর আসতে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কথা কন ঠিককে না। যে এমনিতেই পাগল বলে নবীজিকে, তারা এমনিতেই পাগল বলে। নাম্বার দুই, নাম্বার দুই হলো নবীজিকে পাগল বলার কারণ হলো, যখন ওহি আসতো, যখন ওহি আসতো, কোনো মানুষের উপরে যদি জিন সওয়ার হয়, জিন হাজির হয়, যে লোকটা স্বাভাবিক যেরকম থাকে, তো জিন হাজির হলে কিন্তু তার স্বভাবটা চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এটি হলো একটা উপরান্তি জিনিস, একটা জিনিস ভর করে বিধায় তার ইয়াটা চেঞ্জ হয়ে যায়, পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। তো নবীজির উপর যখন ওহি আসতো, তখন কিন্তু তার স্বভাবটা একটু চেঞ্জ হয়ে যাইত, শরীর থেকে ঘাম ঝরত। এবার যখন আল্লাহর নবীজির উপর ওহি আসলো, মসজিদের ভিতরে সকলেই বসা, এবার সূরা কাউসার ওহি আসবে। আমার বাবাজিরা বলতেছিলাম নবীজিকে পাগল বলার আরেকটি কারণ, আরেকটি কারণ হলো যে নবীজিকে দমন করা। কি করা? দমন করা, সত্যকে দমন করা। পাগল বলে দমন করতে হবে। মক্কার গ্রামে গ্রামে, তাবুতে তাবুতে কাফেরেরা গিয়ে বলে, তোমরা মুহাম্মদের কাছে কেউ যাবা না, মুহাম্মদ হলো একটা পাগল, মুহাম্মদ হলো একটা। এখন যদি কেউ এলাকার ভিতরে বলে ওইখানে একটা পাগল আসছে, সবাইকে যায় দেখি আসছে, বলে না? ছোট সময় এটা ছিল, যদি বলছে যে একটা পাগল আসছে, কয় দেখি আসি তো পাগলটা কিরকম। এখন ওই চাহিদা আছে না নাই আপনাদের? আছে না? তাবু জাহেল, উতবা সাইবা, আর যারা কাফের ছিল বলতেছে মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের কাছে কেউ যায়ও না। কয় পাগল তো ভালো কথা, তাহলে দেখে আসতে অসুবিধা কি? দেখে আসি কেমন পাগল। যখন পাগলকে দেখতে যায়,
হয়, এরে পাগলের চুল এত সুন্দর, এখনকার পাগলের চুল তো থাকে জট বাঁধানো, ঠিক কিনা? পাগলের চুলগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর, চরিত্র এত সুন্দর, এত পাগল তো পাগল, এর মতো পাগল আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে পাগল উপাধি দেওয়ার আরেকটা চূড়ান্ত পর্যায়ের তাদের ষড়যন্ত্র ছিল নবীজিকে দমন করা। পাগল বললে কেউ যেন তার কাছে না যায়, পাগল বললে কেউ যেন নবীজিকে না মানে, এই জন্যে নবীজিকে বলেছিল পাগল। বন্ধু, বর্তমানেও দেখবেন রাজাকার মৌলবাদী বলে আমাদেরকে জব্দে দমন করতে চাইছিল, চাইছিল কি চাইছিল না? নবীজিকে পাগল বলে দমন করতে চাইছিল, পারে নাই। অসংখ্য মানুষগুলো পাগলকে দেখতে যায় মুসলমান হয়েছে। তদ্রূপ যে বাংলাদেশের ভিতরে লক্ষ্য করে দেখেন, যারাই রাজাকার বলে মৌলবাদ বলে দমন করতে চাইছিল, যারাই ছিল রাজাকার তারাই হয়ে গেছে এখন সরকার, কথা কোন ঠিক কিনা? তখন নবীজিকে দমন করতে চেয়েছিল, তখন নবীজিকে দমন করতে তারা যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তেই নবী হয়েছিল দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে যুগে যুগেই হককে দাবানোর জন্য, যুগে যুগেই হককে নিষ্পেষিত করার জন্য যারাই চক্রান্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চক্রান্তর মাধ্যমেই হককে সত্যকে আল্লাহ বিজয় দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করবেন, বলতেছিলাম মসজিদের ভিতরে নবীজি বসা, এমন তো অবস্থায় নবীজির ঘুম ঘুম ভাব চলে আসলো। এবার নবীজি যখন তন্দ্রা থেকে উঠে বললেন, ও সাহাবারা শোনো, এই মুহূর্তেই জিব্রাইল আমিন এসে আমার উপরে এমন একটা সূরা নাজিল করে দিয়ে গেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরা কাউসার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবারা, তোমরা কি জানো সূরা কাউসার নাজিল হওয়ার কারণে আমি কতটুক খুশি হয়েছি? তোমরা কি জানো, নবীজি যে মন খারাপ ছিল, মানুষ কটু কথা বলতো, নিঃসন্তান বলতো, আমার নবীজি বলতেছেন আমি এখন কতটুক খুশি হয়েছি জানো? কয় সূর্য যখন উঠে, সূর্য উঠার পরে যখন গোটা পৃথিবীতে যত স্থানে সূর্যের আলো পৌঁছে, এই সমস্ত জায়গাগুলো যদি আমি নবীকে দেওয়া হতো, যেরকম আমি খুশি হতাম, এর চেয়ে অধিক পরিমাণের খুশি আমি হয়েছি এই ছোট্ট একটা সূরা আমার উপর নাজিল হওয়ার কারণে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার নাজিল করলেন, আমার নবীজির সন্তানগুলো মারা যাইতো, এই জন্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন, তাতে করে নবীজি খুশি হলেন। এদিকে সন্তানের পরিবর্তে দিলেন কাউসার। কাউসার এমন কি জিনিস যে আল্লাহর নবী এত খুশি হলেন? শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? কথা বলেন। আমার বাবাজিরা, আল্লাহ যেটা পরিকল্পনা করে রাখছেন সেটা তো হবেই, হবে কি হবে না বলেন? নবীজির সন্তানগুলো জীবিত না থাকার একটা কারণ শুনেন, বর্তমানে যারা পীর মুরিদি করেন, বাবা মন খারাপ করেন না, পীরের ছেলে পীর আছে না নাই, তার ছেলেও পীর, মানে গদ্দি মেশিন পীর, বাপ মরবে তো ছেলে পীর, ছেলে মরবে তো নাতি পীর, নাতি মরবে তো পুতি পীর, ঠিক কিনা বলেন? কারণ আমরা পীরের গোষ্ঠী, পীরের সিলসিলা, যোগ্যতা থাক আর না থাক সন্তান পীর হবে, এটাই তাদের নিয়ম, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কে? তো নবীজি যদি সন্তান থাকতো, বর্তমানে যেরকম যারা পীর ভক্ত, পীর সাহেব মারা গেছে আর কাউকে পীর বানানো যাবে না, তার বেটাকেই বানায় দাও পীর, যোগ্যতা থাক আর না থাক,
তাহলে চিন্তা করে দেখেন, যদি নবীজির সন্তান থাকতো, কয় নবীজি যে শেষ নবী, আল্লাহর নবী বলেন আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে যদি আল্লাহর নবীর সন্তান থাকতো, কিছু কিছু অন্ধ ভক্ত, কিছু কিছু অন্ধ ভক্ত বলতো নবী শেষ নবী মানলাম, এই আল্লাহর নবীর ছেলেকেও ছোট নবী হিসেবে আমরা মানি, কথা বুঝেন নাই, নবী তো শেষ নবী বুঝলাম, কিন্তু ওনার ছেলে যেহেতু ইনিও আমরা ছোট নবী হিসেবে মানলাম। আর একটা দিক লক্ষ্য করেন, নবী মানবে না কেন, কয় আদম আলাইহিস সালামের সন্তান শীষ হয়েছে নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল তিনি হয়েছে নবী, তারপরে লক্ষ্য করে দেখেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নবী, তারপর দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী, তাহলে নবীর ছেলে নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, তাহলে ওই সমস্ত নবীর যদি ছেলেগুলো নবী হয়, আমাদের নবী কী দোষ করলো, দলিল দিত কি দিত না বলেন, অন্য অন্য নবীর ছেলেগুলো যদি নবী হওয়ার পায়, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আর সন্তানরা কেন নবী হবে না, জোর করে নবী বানাইত, কথা কি বুঝতেছেন আমার, এখানে একটা হিকমত, ওই দিন দেখলাম এক জায়গায় এক নাস্তিক বলতেছে যে যত নবী ছিল সবগুলো বাপের অবাধ্য ছিল, যেরকম ইব্রাহিম মানে বাপের অবাধ্য প্লাস বলতেছে যে তাদের বাপের ধর্ম পালন করে নাই, যেমন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ ছিল আজর, তার বাপের ধর্ম পালন করে নাই, তারপরে বলতেছে আমাদের নবী যেরকম, আমাদের নবীর বাপ তিনার ধর্ম তো আগের থেকে ইব্রাহিমই ধর্ম ছিল, তিনি নতুন করে আবার ধর্ম আবিষ্কার করলেন, তো এই ধরনের কিছু নবীর কথা বলল যাদের পিতা ছিল বেধর্মী, যেমন মুসা আলাইহিস সালামের বাপ তিনিও কিন্তু ওই বেধর্মী ছিলেন, তারা বাপের ধর্ম মানে নাই, তাহলে বাকি নবীগুলা কি চোখে পড়ে না, কথা বুঝেন নাই, বাপ কি সেটা বড় বিষয় না, দিন কোনটা হক কোনটা এটা হলো বড় কথা, কথা বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই, তাহলে যদি এটা হতো নবীর সন্তানেরা থাকতো, কিছু পাগল প্রেমিক এরা জোর করেই নবীর সন্তানকে নবী বানাইতো মানতো, কথা কোন ঠিক কিনা, যেমন এই কাদিয়ানি, কাদিয়ানি নাম শুনছেন আপনারা, কাদিয়ানি, কাদিয়ানি সম্পর্কে কিছু ধারণা আছে, এ কিন্তু নবী দাবি করছে, এই কাদিয়ানি পঞ্চগড়ের এই সাইডে বেশি আছে, গোলাম আহমদ কাদিয়ানি, তো এই কিন্তু নবী দাবি করছে, এ হচ্ছে নবীর পরে নবী, মিথ্যা নবীদার তারা মোটামুটি একটা বড় দল, যখন বিভিন্ন ক্ষমতার মানুষগুলো ছিল তখন মুসলমানরা তখন থেকেই তাদের স্লোগান বা দাবি ছিল যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, তারা মুসলিম নাম দিয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানবে এটা মানা যায় না, তাহলে ওই যে কাফেরেরা বলেছিল হে নবী তোমার বংশের বাতি দেওয়ার মতো লোক থাকবে না, মানুষের ছেলে সন্তান কেন থাকে, বাপের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে ওই কথার উত্তর দিবে, কথা কোন ঠিক কিনা, বাপের বিরুদ্ধে যদি কেউ লাঠি ধরে সন্তান ওই লাঠিটার বিরুদ্ধে লাঠি ধরবে, কথা বুঝেন নাই, বাপের উপরে কোনো প্রকার যাতে আঘাত আসে না, বাপের উপরে যাতে কোনো প্রকার অপবাদ আসে না, আমার নবী আপনার নবীর সন্তান নাই কিন্তু নবীজির বিরুদ্ধে এখনও যদি কেউ কথা বলে বলেন তো লাঠি ধরার মতো লোক আছে না নাই, জোরে বলেন আছে না নাই, শুধু লাঠি ধরার জন্য নয় বুকের তাজা রক্ত নবীজির জন্য ঢেলে দেওয়ার মতো লোক আছে না নাই, কথা বলেন, মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু রসুলের প্রেমটা অনেকজনের অন্তরেই আছে না নাই, কথা বলেন আছে, রসুলের প্রেম এমন একটা প্রেম রে বাবা, রসুলের প্রেম অন্তরে থাকলে, যদি অন্তরে রসুলের প্রেম থাকে রসুলের বংশের লোক রাখবে না, আমরা হচ্ছি রসুলের রুহানি সন্তান, পৃথিবীতে যত মুসলিম আছেই আমরা হচ্ছি রসুলের রুহানি সন্তান, রসুলের বিরুদ্ধে কোনো কথা আসবে তো আমরা লাঠি ধরব, রসুলের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করবে তার জবাব আমরা দিব, রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে যদি যুদ্ধ জেহাদ হয় আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রসুলের মান সম্মান রক্ষা করার জন্য রাজি আছি না নাই, আওয়াজ করে বলেন আছি না নাই,
তাহলে আল্লাহর নবীজির নাম নেওয়ার মতো এখনো মানুষ আছে না নাই? এই বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে একটা সেকেন্ড বাকি নাই যেখানে আজান হয় না। এখানে আজান শেষ হয়েছে তো আরেক জায়গায় শুরু হয়েছে, আরেক জায়গায় শেষ হয়েছে তো আরেক জায়গায় শুরু হয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় আজান চালু আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাংলাদেশের হিসাব করেন কত লক্ষ কোটি মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আজান হয়। আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? একামতের ভিতরে নাম আছে না নাই? নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? আরও আনুষঙ্গিক অনেক জায়গায় রসুলের নাম আছে, বক্তব্যের শুরুতে রসুলের নাম আছে। তাহলে রসুলের নাম কি পর্যন্ত থাকবে? আল্লাহ যতদিন থাকবে, আল্লাহর নাম লেনওয়ালা যতদিন থাকবে, রসুলের নাম ততদিন আল্লাহর নামের সাথে জড়িয়ে থাকবে। জোরে কন সুবহানাল্লাহ। কাফেরেরা বলেছিল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, না না তাদের নাম নিশানা আজকে নাই, কিন্তু রসুলের নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত রসুলের নাম থেকে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম নবীজি ডাক দিয়ে বলো সাহাবারা শোনো শোনো, এই মুহূর্তে আমার উপর সূরা কাওসার নাজিল হলো, তোমরা কি কাওসার কি জিনিস জানো নাকি? সাহাবারা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ না না জানি না, কাওসার কি জিনিস আমরা জানি না। ইন্না আতাইনা কাল কাওসার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এখানে কাউসার দান করলাম। কাউসার শব্দের মোটামুটি 40টা ব্যাখ্যা আছে। কয়টা? এতগুলো ব্যাখ্যা করলে তো 40 দিনও হবে না। সূরা ছোট মাত্র 3টা আয়াত, এই আয়াতের ভিতরে এত কথা রাখছে, এই আলোচনাগুলো বলে শেষ করা সম্ভব না। তারপর আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, নবীজি আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের মূল অর্থ হলো অসংখ্য কল্যাণ, অসংখ্য কল্যাণ, যত কল্যাণ আছে এই সমস্ত কল্যাণ আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। তার ভিতর থেকে হাউজে কাউসার একটা কল্যাণ, নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি? সাহাবীরা সাহাবীদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবারা তোমরা কি জানো কাউসার কি জিনিস, হাউজে কাউসার কি জিনিস? সাহাবারা বললেন না না আমরা জানি না। নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবারা শোনো, হাউজে কাউসার এমন একটা জিনিস, এমন একটা কূপ, এই পানি যে ব্যক্তি একবার খাবে কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই হাউজে কাউসার যে পান করবে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে থাকবে, তার কোনো রোগ লাগবে না, তার কোনো পেশানি থাকবে না, একদম এয়ার কন্ডিশনের মতো কেয়ামতের মাঠে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কেমন? কয় দুধের, হাউজে কাউসারের পানিটা হচ্ছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। এই পানিটা একবার যে খাবে তার শরীরটা কুল হয়ে যাবে, এয়ার কন্ডিশন হয়ে যাবে, কেয়ামতের মাঠের তাপ আর তার লাগবে না, শরীরের ঘাম আর তার ধরবে না। জোরে কন সুবহানাল্লাহ। এখন আসেন এই হাউজে কাউসার কারা পাবে আর হাউজে কাউসার কারা পাবে না। হাউজে কাউসার হলো জান্নাতে, জান্নাতে হলো হাউজে কাউসার, আর কেয়ামতের মাঠ হাসরের মাঠে হাউজে কাউসার কেমনে দিবে? যেমন আমাদের ট্যাঙ্কি আছে এক জায়গায়, লাইন নিয়ে আসি ইউজ করতেছি আর এক জায়গায়, তাই জান্নাত থেকে ওই যে হাউজে কাউসার থেকে দুইটা লাইন আসবে, ওই দুইটা লাইন দিয়ে হাউজে কাউসারের পানি আসবে। ওই হাউজে কাউসারের পানি আপনার নবী আমার নবী, ওই হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। বলে কয় গ্লাস কেমন হবে, পানপাত্র কেমন হবে? আসমানের তারকা যেরকম হিসাব করে শেষ করা যায় না, এরকম আসমানের তারকার মতো পানপাত্র থাকবে এই সমস্ত পানপাত্র, এই সমস্ত পান করার জিনিস দ্বারা উম্মতদেরকে আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন হাউজে কাউসার কে পাবে আর কে পাবে না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করবে, এই সমস্ত মানুষগুলো হাউজে কাউসারের পানি পান করতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই হাদিসে উল্লেখ আছে কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, যারা বেদাত করে, কি করে
বেদাত বুঝেন, বেদাত সম্পর্কে একদিন আলোচনা হবে। বেদাত বলা হলো যে সমস্ত জিনিস ইসলামে নাই, এই সমস্ত জিনিস আবিষ্কার করে ইবাদতের নামে চালিয়ে দেওয়া, নতুন জিনিস আবিষ্কার করার নাম হচ্ছে বিদাত। এই যে ফ্যান চলতেছে এটা নতুন আবিষ্কার করছে না, এটাও বেদাত, এটাকে বলা হয় বিদাত হাসানা, এটা ভালো বেদাত। কিন্তু এমন কিছু নিয়ম কানুন বাইর করে ইসলামের ভিতরে, যেটা ইসলামে নাই ছিল না, এই সমস্ত কিছু আমল বাহির করা ইসলামের ভিতরে, যেটাকে বলা হয় বিদাত, এই সমস্ত মানুষ হাউজে কাউসারে পানি পান করতে, আমার নবী আপনার নবী যে হাউজে কাউসারের পানি পান করাবে, পান করাইতে করাইতে যখন এমন একটা অবস্থা আসবে কিছু মানুষের সামনে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী ডাকতে বলেন, ইয়া আল্লাহ কি অবস্থা, আমার উম্মতদেরকে কি হাউজে কাউসারের পানি পার করাইতে পারবো না? আল্লাহ ডাকতে বলেন, না পারবেন না, যাদেরকে পান করাইছেন তারা হলো এক নম্বর, এরা হলো দুই নম্বর। কথা বুঝেন নাই, এরা হলো বেদাতকারী, এরা বেদাত করেছে দুনিয়াতে, যেই সমস্ত নিয়ম কানুন ইসলামের ছিল তারা এগুলো মানে নাই, নিজে নিজে কিছু আবিষ্কার করছে, এই সমস্ত মানুষের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ নাই। সুবহানাল্লাহ বলেন, তাহলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। সংক্ষেপে শেষ করতেছি, সময় খুব শর্ট। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যত আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, তাহলে এখন একটা কাজ করেন, ফাসাল্লি নামাজ পড়েন, লিরব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং আপনি কুরবানি করেন। তাহলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার সমস্ত ইবাদত হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে এই আয়াতে আল্লাহ বলতেছেন ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়েন, লি রব্বিকে আপনার রবের জন্য। তাহলে একমাত্র ইবাদতের মালিককে, কথা বলেন জোরে বলেন, এক নাম্বার একমাত্র ইবাদতের মালিক হলো আল্লাহ। সেজদার মালিককে, সেজদা যদি মাজারে দেন তাহলে হইল? তাহলে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, যদি দুইটা কাজ করতে পারেন। কুরবানির ভিতরেও অনেক ব্যাখ্যা আছে, জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি, মানে কুরবানি শব্দটি ত্যাগ করা। আপনি ইসলামের জন্য, নবীজির জন্য, আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারলেন? খালি গরু ফয়া জবে করে দেওয়ার নাম কুরবানি না, কুরবানির অনেক ব্যাখ্যা আছে, এগুলো ব্যাখ্যা বলতে গেলে দিন রাত ঘুরে যাবে। তাহলে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। আমরা কিছু কিছু মানুষ আছি মাজারে যাই, সেজদা মারি, দেই আল্লাহকে, দেই দেই এখানে একটা দেই। আবার কিছু কিছু আছে মানুষ সরাসরি পীরকেও সেজদা দেয়, সরাসরি পীরকেও সেজদা দেয়, পীর সাফাত করে নিয়ে যাবে। বলেন তো, আল্লাহর নবী আর আল্লাহ যাকে দায়িত্ব দিবেন, এই ব্যক্তি ছাড়া কেয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে, কয় আমি পারবো না, শীস আলাইহিস সালামের কাছে যাবে, আমি পারবো না। এইভাবে প্রত্যেকটা নবীর দ্বারে দ্বারে মানুষ ঘুরবে, যখন সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবে, যাও তোমরা যদি মুক্তি পেতে চাও, শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাও, একমাত্র সে তোমাদেরকে সুপারিশ করতে পারে। আর আমরা বাবাই সুপারিশ করবে, বাবাই পার করায় নিয়ে যাবে, এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? ও হে লাল চান নৌকার মাঝি আমাহাই করি ও হো পার, এই গ্রুপ আছে না নাই? ভাই আমি পাপি গুনাগার বান্দা দয়াল, আমি পাপি গুনাগার বান্দা দয়াল, কেমন হব রে পাহাড়, ও হে লাল চান নৌকার মাঝি আমায় করি ও পার। বলেন তো, ওই বাবায় পার করাইতে পারবে? কথা বলেন, পারবে? পার করানোর মালিক, সাফাত করার মালিক একমাত্র আমার নবী আপনার নবী। যতই পীর মুরিদি করো বাবা, করো ভালো কথা, ভালো পীর মুরিদি করো, যারা এই ধরনের পীর মুরিদি করবে তারা সেদিন আটক হয়ে যাবে, হাউজে কাউসারের পানি তাদের নসিবে হবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ বলতেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো।
দুই নম্বর আয়াত দেখো, তিন নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি আপনি চিন্তা করবেন না গো, আপনাকে যে তারা বলছে তাদের বংশের কোনো লোক থাকবে না, বংশ তাদের হলো লেজ কাটা, তাদের বংশের ভিতরে বাতি দেওয়ার কোনো মানুষ থাকবে না। নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাম নিশানা থাকবে, আপনার বংশ সিলসিলায় থাকবে, যারা কাফের মুশরিক আপনার বিরোধিতা করেছে তাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সুবহানাল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই আপনার বিরোধিতা করেছে তাদেরই নাম নিশানা থাকবে না, কিন্তু আপনার নাম নিশানা পৃথিবী যতদিন থাকবে আপনার নাম নিশানা ততদিন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট আয়াতটা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন। তাহলে শেষ কথা একটা যেটা বলেছিলাম যে হয় না ছেলে সন্তান, আল্লাহ তাআলা দিলেন হাউজে কাউসার, এর দ্বারা নবী এত খুশি। পানির মূল্যটা কিরকম, এই রৌদ্রের দিনে যারা রোদে থাকে তারা পানির মূল্যটা বুঝে, বাড়িতে এসে বলে এক গ্লাস পানি দাও তো, চড়া দিনে বা যদি গরুর গোশত খাইছে আগে পানি, পানিটা আগে লাগে কি লাগে না? কেয়ামতের মাঠে কোনো পানি থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, জমিনটা হবে তামা, সূর্যটা 12টা মুখ দ্বারা যখন তাপ দিবে বাজান তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে। কেয়ামতের মাঠে মানুষগুলো থাকতে থাকতে 50,000 বছর অপেক্ষায় থাকতে থাকতে বলবে কয় তাড়াতাড়ি হিসাব নিকাশটা হোক, মানে হিসাব নিকাশ এখনো হবে না, 50,000 বছর ওখানে দাঁড়ায়ই থাকবে। মানুষগুলো বলবে হিসাব হওয়ার পরে না হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, দুইটার একটা ফয়সালা হবে তো, দুইটার একটা ফয়সালা হবে তো, কোনটা হোক হোক না, কিন্তু মানুষগুলো দাঁড়ায় থাকবে 50,000 বছর, দাঁড়ায় থাকতে থাকতে অস্থির হয়ে যাবে কখন হিসাব নিকাশ হবে, কখন হিসাব নিকাশ হবে। ওই সময়ের মধ্যে কিয়ামতের মাঠে যখন যারা হাউজে কাউসার পান করবে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, এসি রুমের ভিতরে ঢুকলে যেরকম ঠান্ডা লাগে কুল লাগে হাউজে কাউসারের পানি পার করলে, ওই কিয়ামতের মাঠে ওই ব্যক্তির আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে থাকতে পারবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন হাউজে কাউসার কে পাবে। তাহলে পানির মূল্যটা বুঝাইছিলাম, যেমন রোদে থাকলে পানির পিপাসা লাগে, পানি ছাড়া তৃপ্তি হয় না। যখন আল্লাহ নবীকে বললেন আপনাকে হাউজে কাউসার দেওয়া হবে কেয়ামতের মাঠে, তিনি তো বুঝে ফেলছেন যে কেয়ামতের মাঠের অবস্থানটা কি, আর ওইটার জন্য আমাকে হাউজে কাউসার দিয়েছেন, আমি আমার উম্মতদেরকে পান করাইতে পারবো। সুবহানাল্লাহ। পানির মূল্যটা সে বুঝেছে, যেমন বর্তমানে পানি ছেড়ে দিছে কত মানুষ, কত এলাকা ডুবে যাচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদের জন্য দোয়া করা উচিত। পানি যেরকম ভালো আবার এরকম খারাপ, তাই না? এই জন্য আসেন আমরা হাউজে কাউসার তখন পাবো কখন, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, যখন দুইটা ফরম আমরা পূরণ করব, ফাসল্লি নামাজ পড়ব, কার জন্য লি রব্বিকা রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করব। কুরবানি মানে ত্যাগ করা, আত্মত্যাগ করা, গুনাহ ত্যাগ করা, এখানে অনেক ব্যাখ্যা। তাহলে আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য আমরা যদি নামাজ পড়তে পারি, অনহার এবং কুরবানি করতে পারি, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা হাউজে কাউসারের পানি পাবো। পাশাপাশি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমাদের বিরোধিতা যারা করবে, আমাদের শত্রুমি যারা করবে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। যারা হকের পথে থাকবে তাদের যারা শত্রুমি করবে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই ধ্বংস হয়ে যাবে, তাদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। আর হাউজে কাউসারের পানি কারা পাবে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে এবং কুরবানি করবে এরাই হবে হাউজে কাউসারের পানি পান করে নেওয়ালা। কথা কি বোঝা গেছে? তাহলে এখন চিন্তা করে দেখেন আমাদের নামাজ পড়ার দরকার আছে তো, কি বলেন, আছে তো? কুরবানি করার দরকার আছে তো? গুনার কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে তো? যদি আমরা ছেড়ে দিতে পারি তবেই আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো, তবেই আমরা কেয়ামতের মাঠে মানে সুন্দর থাকতে পারবো, অন্যথায় মহাবিপদ, ঘোর বিপদ। আসেন আমরা নামাজ পড়ি, কুরবানি করি, ইসলামের পথে চলি, সঠিক কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।